হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই চেনি। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের এপিসোডে আমি খুব প্রয়োজনীয় একটি রেসিপি দেখাবো, সেটি হচ্ছে টমেটো সস। এখন বাজারে টমেটো বেশ সস্তা দামে পাওয়া যাচ্ছে, আর এখন যদি আপনারা ইচ্ছা করলে 4-5 কেজি অথবা 10 কেজি টমেটো কিনে সস বানিয়ে রাখেন তাহলে খারাপ কি। আজ আমি আপনাদের টিপ সহ এমন এক রেসিপি দেখাবো যেই রেসিপিতে টমেটো 1-1.5 বছর পর্যন্ত ঘরে ঠিক থাকবে, ইভেন আপনাদের ফ্রিজেও রাখতে হবে না। ভিনেগারের পাশাপাশি এমন একটি উপাদান ইউজ করতে হবে যার মাধ্যমে আপনার টমেটোটা কখনোই নষ্ট হয়ে যাবে না, এটা 1-1.5 বছর ঠিক থাকবে। তো চলুন আমরা সেই প্রয়োজনীয় রেসিপিটা দেখে নিই। এই প্রয়োজনীয় রেসিপিটি বানাতে আমার প্রথমেই যা লাগছে মেইন আইটেম টমেটো। টমেটো অবশ্যই সব থেকে টসটসা লাল টমেটো নিতে হবে, আর পচা অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যেগুলো পচা টমেটো বা একটু দেখতে খারাপ সেগুলো আমি নিব না। আমি একটি টমেটো নিয়ে কেটে নেওয়ার প্রসেসটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। টমেটোটা কেটে ঠিক এই অংশটা, সাদা যে অংশটা থাকে ভেতরে, এটা ঠিক এভাবে কেটে ফেলতে হবে, কারণ এটি একটু শক্ত টাইপের হয়ে থাকে। এটা অবশ্যই কেটে ফেলতে হবে দুই পাশেরই। দেখুন জাস্ট এই দুটো কাটলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। এখন যদি আপনি চাইলে টমেটো যে কোনো শেপে কাটতে পারেন, কারণ আমি টমেটোটা এখন সেদ্ধ করব। আমি কিন্তু কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর টিস্যু দিয়ে একটা একটা করে টমেটো ধুয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে শুকনো একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। অবশ্যই টমেটো কিন্তু ভেজে থাকা যাবে না বা এর গায়ে একটু পানি থাকা যাবে না, এবং যেই পাত্রে আপনি রান্না করবেন সেই পাত্রেও কিন্তু পানি থাকা যাবে না, কারণ টমেটোর মধ্যে থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয় আর সেই পানি দিয়েই আমি টমেটোটাকে সেদ্ধ করব। অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, আর টমেটোটা একদম লাল টসটসে হতে হবে, যেন টমেটোটা কোনো মতেই সবুজ না হয়। লাল টমেটো হলে আপনার কিন্তু কোনো ফ্রুট কালার ইউজ করতে হবে না এবং এটি খুব ন্যাচারাল কালার একটা আসবে। সো এদিকেও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আমি কোনো ফ্রুট কালার ইউজ করিনি। এবারে আমি টমেটোর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণের রসুন। আমি 5 কেজি টমেটো ইউজ করেছি, 5 কেজি টমেটোতে আমি 1 কাপ পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ রসুন ইউজ করেছি। রসুনও আগে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, কোনোটাই যেন ভেজা না থাকে। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। বাজারে কেনা কিছু তেঁতুল পাওয়া যায়, ওই তেঁতুলটা আমি খুব ভালো করে আগে ধুয়ে তারপরে আবার ফ্যানের বাতাসে শুকিয়ে সেই তেঁতুলটাও এখন আমি অ্যাড করে দিচ্ছি। এই দেখুন ভেতরে কিন্তু বীজ আছে, আমি বীজ এখন ফেলছি না, যখন সেদ্ধ হয়ে যাবে তখন বীজটা আমি আলাদা করে নিব। এখন আমি খুব কম চুলার আঁচ দিয়ে আমি খুব আস্তে করে জাল দিয়ে এটা ঢেকে সেদ্ধ করে নেব, এবং টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। দেখুন আমি ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, আর পানি কিন্তু টমেটো থেকে বের হয়েছে, আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, আর এই পানিতেই কিন্তু টমেটো আর রসুন যথেষ্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি যে প্রসেসে দেখিয়েছি আপনারা কিন্তু এক্সট্রা পানি ইউজ করতে যাবেন না। চুলার আস্তে যদি কম রাখেন তাহলে আর এক্সট্রা পানি লাগবে না, কারণ টমেটো থেকে অনেক পানি বের হবে। মিডিয়াম লো আঁচে রাখবেন। তেঁতুলগুলো কিন্তু ছেড়ে গেছে, আমি দেখি রসুনটা গলেছে কিনা। হ্যাঁ গলে গিয়েছে আর তেঁতুল কিন্তু ছেড়ে গেছে। এটা ঠান্ডা হতে টাইম দিব, যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ডিং করা যাবে না, তাহলে প্রেসার পড়ে ব্লেন্ডারের মুখটা খুলে আসতে চাইবে। এবার আমি এটি খুব ভালোভাবে ব্লেন্ডিং করে দেবো, একটা একটা করে তেঁতুলের যে বীজগুলো ছিল সেটা বেছে নিব যেন ব্লেন্ডিং না হয়ে যায়। ঠান্ডা হবার পর আমি ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের সুইচ 15 সেকেন্ড করে করে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। যত ভালো করে ব্লেন্ডিং করবেন ততই ভালো হবে। এবারে আমি ব্লেন্ডারে এটা ভালো করে ব্লেন্ডিং করে নেবার পর একটি চালনির সাহায্যে খুব ভালো করে এটি আমি ছেঁকে নেব। ব্লেন্ডার থেকে এটি ঢেলে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে আমি চিপে চিপে এটা ভালো করে ছেঁকে নেব। এটা কিন্তু এমনি ছাকবে না, যদি একটি স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে এটি না নাড়াচাড়া করা হয়।
ঠিক এইভাবে হাত দিয়ে স্প্যাচুলাটা ঘোরাতে হবে, তাহলেই কিন্তু নিচে পড়বে, নইলে পড়বে না, কারণ এটি অনেক ঘন হয়ে আছে। স্প্যাচুলাটাও আগে ধুয়ে যেন একটু পানি না থাকে ফ্যানের বাতাসে শুকিয়ে রাখতে হবে। দেখুন পড়ছে নিচে, আর ওপরে একটি টমেটোর খোসা বা ছোবড়া বীজ এগুলো জমা হচ্ছে। এভাবে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এভাবে চাপ দিবেন আর ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। ছাঁকার ক্ষেত্রে খুব কনসিয়াস, একটু যেন এই ছোবড়াগুলো ভেতরে না পড়ে যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে না। দেখুন এরকম ছোবড়া বের হয়েছে, এটি হচ্ছে বীজ আর টমেটোর যে স্কিন সেটা মিলে এরকম ছোবড়া সৃষ্টি হয়েছে। রসুনেরও কিছু অংশ রয়েছে, আমি চিপে চিপে একটু ছেঁকে নিচ্ছি। এই ছোবড়াটুকু কিন্তু ফেলে দিতে হবে, মনের ভুলেও এটি দিয়ে দেবেন না। এই ছোবড়াটুকু বীজ আর টমেটোর স্কিন, সো এটা ফেলে দিব আমি। সম্পূর্ণ 5 কেজি টমেটোর অনেকখানি ছোবড়া বের হবে, অনেকখানি ফেলে দিতে হবে, এটা কোনো কাজেও আসবে না। আর দেখুন আমি সম্পূর্ণ টমেটো খুব ভালো করে একটি ছাঁকনির সাহায্যে স্প্যাচুলা দিয়ে ছেঁকে নিয়েছি। এইরকম একটি ফ্রেশ টমেটো পিউরি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু এইরকম টমেটো পিউরিও ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে দিতে পারেন, কিন্তু আমি এটি একদম সস বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে দেওয়ার সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে একটি পাত্রে এটি খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নিচে যেন না ধরে। আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেছি, নিচে যেন কোনো মতেই না ধরে যায় সেটা খেয়াল রাখবেন। সস কিন্তু একবার নিচে ধরে গেলে সেটি আর ভালো লাগবে না। আপনারা সুবিধার্থে ননস্টিকের পাত্রে এটি বানাতে পারেন। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লবণটা কিন্তু যে যার স্বাদ মতো দেবেন। সো আমি এটির মাপটা বলছি না, লবণ একটু চেকে চেকে দিলেই ভালো। এবারে আমি সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি, সাদা ভিনেগার যাকে আমরা সিরকাও বলতে পারি, সেটি আমি 1 কাপ দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ দিব, কারণ এটার সিস্টেম হচ্ছে 2 কেজিতে 1/2 কাপ পরিমাণে দেবার, যেহেতু আমার 5 কেজি টমেটোতে আমি 1 কাপ আর 1/2 কাপ ইউজ করছি। এবার আমি বাকি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এই ভিনেগার দেওয়াটা কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না, এটি অনেক বড় একটি উপাদান, এটি দিলে এটি পচন রোধ অবশ্যই হবে। আমি যদিও পরে আরেকটা জিনিস ইউজ করবো যাতে ঠিক থাকে, তবু এটাও বাদ দেওয়া যাবে না। আমি পরিমাণটা আবার বলে দিই, 5 কেজিতে 1 কাপ আর 1/2 কাপ দিতে হবে, অর্থাৎ 1.5 কাপ, 1.5 কাপ পরিমাণে ভিনেগার ইউজ করেছি। 2 কেজি টমেটোতে 1/2 কাপ ভিনেগার ইউজ করতে হয়। আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি দিচ্ছি আমি। চিনি যে যতটুকু খান, যারা একটু কম খান ডায়াবেটিসের প্রবলেম থাকলে, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কমায় দিতে পারেন, আর যাদের চিনি আরো বেশি ভালো লাগে তারা আরো বেশি দিতে পারেন। আমি 5 কেজিতে আপাতত 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিলাম, আমি পরে চেক করার পর যদি মনে হয় আমি আরেকটু চিনি অ্যাড করে দিব। আমি আরো চিনি অ্যাড করে দিচ্ছি, আমি আরো 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম দেওয়া হয়ে গিয়েছে। আমি 5 কেজি টমেটো সসে 2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো চিনি দিবেন যে যতটুকু খান। 2 কাপ চিনি দেবার পর চিনি থেকেও কিন্তু একটু পানি বের হবে, এটি মিলে টমেটো সস আর একটু লিকুইড টাইপের হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে এটি আবার ঘন করে নিতে হবে। এটি অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে জ্বাল দিতে হবে আর নাড়তে হবে, কারণ নিচে কিন্তু ধরে গেলে টমেটো সসটা একদম নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। একটি বড় সাইজের পাতিলে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না টমেটোর থেকে যে পানি বের হয়েছিল সেটি না শুকাচ্ছে। এই পাতলা ভাবটা অবশ্যই কাটিয়ে গ্রেভি ভাব আসতে হবে, আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, বাট আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ইউজ করবো না। এটা নাড়তে নাড়তে যতটুকু গ্রেভি হবে ততটুকুই ভালো। এবারে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
শুকনো মরিচের গুঁড়ো আমি 2 টেবিল চামচ ইউজ করছি। যারা একটু ঝাল কম খান তারা কমিয়ে দিতে পারেন। যেহেতু 5 কেজি টমেটো, 2 টেবিল চামচ শুকনো মরিচ কিন্তু লাগতেই পারে, আমার মনে হয় না খুব বেশি ঝাল হবে। আর একদম কেনা টমেটো সসের মতো হতে হলে এইরকম মেজারমেন্টটা ইউজ করতে হবে। অনেক সুন্দর একটি স্মেল বের হচ্ছে, নাড়তে থাকতে হবে অনবরত, নাড়া থামানো যাবে না। মাঝে মধ্যে যখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। দেখুন অনেকটা গ্রেভি হয়ে এসেছে, আমি কিন্তু মাঝে অনেকক্ষণ নেড়েছি। অনেকক্ষণ নেড়ে নেবার পর কিন্তু গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে, কিন্তু এখনো হয়নি। আমি আরেকটু নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর নামানোর ঠিক 5 মিনিট আগে আমি দিয়ে দেব সোডিয়াম বেনজোয়েট। এটি একটি প্রিজারভেটিভ, এটি খাবারকে 1 বছর পর্যন্ত ঠিক রাখে। এই সোডিয়াম বেনজোয়েটটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, দাম মাত্র 40 টাকা এই বোতলটার। এবার আমি সোডিয়াম বেনজোয়েট দিয়ে দিচ্ছি প্রতি 2 কেজিতে 1/2 চা চামচ। পরিমাণটা মনে রাখবেন, প্রতি 2 কেজিতে 1/2 চা চামচ সোডিয়াম বেনজোয়েট ইউজ করতে হয়। আমি যেহেতু 5 কেজি নিয়েছি আমি এখানে ফার্স্টে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দেবার পর অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু গলা পেকে যাবে সোডিয়াম বেনজোয়েটটা। আমি 1/2 চা চামচ অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করার পালা। নামানোর কিন্তু ঠিক 2 থেকে 3 মিনিট আগে সোডিয়াম বেনজোয়েট দিতে পারেন, উঠতে 5 মিনিট, তার আগে কিন্তু দেওয়া যাবে না, একদম আগ মুহূর্তে দিতে হবে। সোডিয়াম বেনজোয়েট বেশি দিলে কিন্তু একটা বিশ্রী গন্ধ চলে আসবে, আর তখন কিন্তু আর খেতে পারবেন না। সো আন্দাজে বেশি করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, যতটুকু আমি বলছি ঠিক ততটুকু দিবেন। 2 কেজি টমেটোতে 1/2 চা চামচ সোডিয়াম বেনজোয়েট দেওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে কিন্তু টমেটো সসটা। এখন এই টমেটো সসটা প্রপারলি হয়েছে কিনা এটা দেখার জন্য আমি একটি ফ্রিজে চেক করে নিব। ফ্রিজটা কাট করব, করে দেখব টমেটো সসটা আগে আগে ঘুরিয়ে টমেটো সস থেকে পানি পড়ছে কিনা। কিন্তু না, সোডিয়াম বেনজোয়েট দেওয়ার পর সেই পানিটা কিন্তু আর আসছে না। দেখো তার মানে সসটা হয়ে গিয়েছে, একদম ঠিকঠাক রয়েছে, আস্তে আস্তে পড়ছে। যদি এর থেকে এক্সট্রা পানি পড়তো তাহলে কিন্তু আপনার ধরে নিতে হতো সসটা হয় নাই। এটা কিন্তু চেক করে অবশ্যই নামাবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো সস। এটি সোডিয়াম বেনজোয়েট দেওয়ার পর আমি 5 মিনিট চুলায় রেখেছিলাম, তারপরে আমি বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হবার পর আপনি যে কোনো কাচের বয়াম বা কাচের বোতলে সংরক্ষণ করতে পারবেন। এটি ফ্রিজে না রাখলেও কিন্তু চলবে, এটা আপনি চাইলে ফ্রিজের বাইরেই 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর টমেটো সসের কিন্তু এখন বেশ দাম, বাইরে যদি আপনি কম দামে টমেটো কিনে এভাবে সস বানিয়ে সারা বছর খেতে পারেন তাহলে খারাপ কি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন। আমি আবার কোনো নতুন রান্না নিয়ে ফিরে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, বেশি বেশি করে আমার রান্না দেখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।